প্রত্যন্ত অঞ্চলে গিরিবাসীদের পাশে দাঁড়ালো ত্রিপুরার গর্বের টিএসআর বাহিনীর ষষ্ঠতম বাহিনী। বাহিনীর সিভিল অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসাবে এক স্বাস্থ্য শিবির সহ প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম সহ বয়স্কদের হাতে তুলে দিল ধুতি টিএসআরের জওয়ানরা। আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বদলাবাড়ি এডিসি ভিলেজের টুইবাকলায় ত্রিপুরা বস্তিতে টিএসআরের ষষ্ঠতম বাহিনীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর কমান্ড্যান্ট তিমির দাস, উজুডেন্ট কমল শুক্লদাস সহ বাহিনীর অন্যান্য অফিসাররা। মঙ্গলবার সকালে হয় স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরের এলাকার 50 জনকে বিনামূল্যে চিকিৎসা করানো হয়। এদের মধ্যে 10 জনের রক্ত নমুনা পরীক্ষা করা হয়। তাদের 3টি শিশুর শরীরে ম্যালেরিয়া জীবাণু পাওয়া যায়। তাদের সেখানেই ম্যালেরিয়ার ওষুধ দেওয়া হয়। একই দিকে ওই এলাকার বসবাসকারী গিরিবাসীদের বাসস্থান মেরামতের কাজেও হাত দেয় জওয়ানরা। বৃষ্টির পাককালে গিরিবাসীদের বাসস্থান যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করে দেওয়া হয় ষষ্ঠতম বাহিনীর জওয়ানদের দ্বারা। এলাকার অনেক শিশু ও বৃদ্ধদের চুল কাটারও ব্যবস্থা করা হয় বাহিনীর জওয়ানদের দ্বারা। সব মিলিয়ে ত্রিপুরার গর্বের টিএসআরের ষষ্ঠ বাহিনীর ওই কাজের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী। আনি বুমন আতেরা ত্রিপুরা ত্রিপুরা বস্তিয় টিএসআর ফাইয়ে আনি নৌ নৌ আতে নবা সিজনে কিরবই তিনি পোলট্রি ফাইয়ে অফিসার কত কত ফাইয়ে তিনি আনি নৌ নৌ কাহাম কাহ ইসলামে রিগো। শুধু তাই নয়, এলাকার সমস্ত শিশুদের জন্য সামান্য হলেও মিষ্টির ব্যবস্থা করা হয় বাহিনীর দ্বারা। অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বাহিনীর সিও তিমির দাস বলেন, প্রত্যন্ত অঞ্চলের এই গিরিবাসীদের জন্য কিছু করতে পেরে খুবই আনন্দ বোধ করছেন। একসাথে এতগুলো লোকের স্বাস্থ্য পরীক্ষা, তারপর ঘর মেরামতের মতো সমাজ সেবামূলক কাজ প্রতি বছরে ওনারা করে যাবেন। ত্রিপুরা সিক্স ব্যাটালিয়ন টিএসআর থেকে এটা করা হইতাছে। এটা করা উদ্দেশ্য হয়েছে, রিসেন্টলি তো বৃষ্টি সিজন আইতাছে, বৃষ্টি সিজন এখানে ত্রিপুরা বস্তি তুই বা ক্লায়ের প্রত্যন্ত অঞ্চল গরিব এলাকা, গরিব এলাকার লোকরা তাদের যে বৃষ্টির জন্য সাময়িক কিছু রক্ষার লেগে আমরা পলিথিন দিয়া তাদের ঘর পলিথিন গুণা দিয়ে আমরা ঘরগুলা ঠিক মেরামত করে দিতেছি আমরা টিএসআরের ছেলেরা, এবং তাদের যে এখানে লোকাল যে লোকগুলা তারাও এখানে সহায়তা করতেছে। তেলিয়ামুড়া থেকে কল্যাণী দাসের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।